বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি পিসি চন্দ্র জুয়েলার্স শিয়ালদা স্টেশন ব্রাঞ্চে। আর এই ব্রাঞ্চ থেকে দেখে নেব লাইট ওয়েটের মধ্যে প্রচুর ওয়েডিং কালেকশনস। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ প্রচুর কালেকশনসের ভিডিও কিন্তু আরও আসতে চলেছে। তাহলে চলো কালেকশনস দেখা শুরু। আজকে আমরা আছি পিসি চন্দ্র জুয়েলার্স শিয়ালদা ব্রাঞ্চে। শিয়ালদা স্টেশনের মধ্যেই কিন্তু রয়েছে ব্রাঞ্চটা। তোমরা যদি নর্থ দিয়ে ঢোকো তাহলে কিন্তু যদি সোজা তোমরা তোমাদের ডান দিকে যদি হেঁটে আসো ফ্যামিলি মলে তোমরা ওপরেই দেখতে পাবে যে পিসিচন্দ্র রয়েছে, পিসিচন্দ্র যেটা শোরুমটা। খুব সোজা জাস্ট হেঁটে এলেই তোমরা দেখতে পাবে শোরুমটা ওখানে। ফ্যামিলি মল বললে বা কাউকে জিজ্ঞেস করলে ফ্যামিলি মলে পিসিচন্দ্র কোথায় বললেই সবাই দেখিয়ে দেবে। তো দেখো আজকে এই শোরুমে থেকে আমি যেটা দেখাচ্ছি ফার্স্ট ভিডিওতে, মোটামুটি একটা সেট করে তোমাদের দেখাচ্ছি। দেখো নেকলেস রয়েছে, তার সাথে একটা লং নেকলেস, সীতাহার বা লহরী হার, তার সাথে একটা হাতের কালেকশনস রয়েছে। আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি, তোমরা যেগুলোগুলো তোমরা কিন্তু এগুলো মানে সিঙ্গেল হিসেবে পারচেস করতে পারো বা এইভাবে তোমরা পারচেস যাতে তোমাদের সুবিধা হয় তাই তোমাদের এইভাবে দেখাচ্ছি। দেখো ফার্স্ট কালেকশনসটা আমরা দেখে নিচ্ছি। দেখো এটার সাথে রয়েছে একটা, দেখো ফার্স্ট কালেকশনটায় রয়েছে একটা নেকলেস। দেখো নেকলেসটা অনেকটা ময়ূরের মতন কিন্তু রয়েছে, যে প্যাটার্নটা দেখো একটা নেকলেসটা ভীষণ সুন্দর, একটা চোকার নেকলেস রয়েছে ভীষণ নতুনত্ব দেখতে। তার সাথে কিন্তু রয়েছে একটা, দেখো থ্রি লেয়ার লহরি রয়েছে, কিন্তু লহরিটা কিন্তু একদম মানে মাঝখানে, লকেটটা কিন্তু মাঝখানে, তার সাথে এরকম রয়েছে, লাইট ওয়েটের মধ্যে রয়েছে। আর তার সাথে রয়েছে দেখো আমি দিয়েছি এক জোড়া, এখানে রয়েছে চুড়ি, এক জোড়া সলিড চুড়ি রয়েছে, মিনাকারি চুড়ি রয়েছে। তোমরা যদি এইভাবে পারচেস করতে পারো, দেখো আমি প্রথমে নেকলেসটা তোমাদের ওয়েটটা বলে দিচ্ছি। নেকলেসটার ওয়েট আছে 18 গ্রাম, 100 মিলিগ্রাম নেকলেসটা, 1,05,000, 1,05,000 জিএসটি মেকিং চার্জ নিয়ে আজকের রেট অনুযায়ী প্রাইস। আর আজকের রেটটা কত চলছে? 4,830, 4,830 হচ্ছে পার গ্রাম আজকের রেট চলছে। দেখো এটা হচ্ছে 1,05,000। আর এর সাথে তোমাদের রয়েছে দেখো একটা এরকম থ্রি লেয়ার লহরি রয়েছে, মিনাকারি রয়েছে দেখো মাঝখানে, দেখো ডিজাইনটা। এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি, এটার ওয়েট আছে 39 গ্রাম, 190 মিলিগ্রাম। এটার প্রাইস হবে 2,28,000, 2,28,000 এটার প্রাইস। দেখো লহরিটা দেখো, এর সাথে কিন্তু রয়েছে একজোড়া চুড়ি, এর সাথে আমি রেখেছি একজোড়া চুড়ি। চুড়িটার ওয়েটটা বলে দিচ্ছি, এক একটা চুড়ির ওয়েট আছে, এক একটা চুড়ির ওয়েট আছে হচ্ছে 12 গ্রাম, 340 মিলিগ্রাম, মানে মোটামুটি 13-24-25 গ্রামের দুটো চুড়ি হচ্ছে আর কি, মোটামুটি 1,50,000 দুটো চুড়ি, দুটো চুড়ি হচ্ছে 1,50,000, 1,50,000-এর মতো অ্যাপ্রক্সিমেট, মোটামুটি জিএসটি মেকিং চার্জ নিয়ে তোমাদের অ্যাপ্রক্সিমেট 1,50,000 মতো প্রাইস হবে। ওকে, তার মানে তোমরা যদি এরকম একটা সেট নাও ধরো মোটামুটি কত হবে এটার প্রাইসটা, মোটামুটি এরকম যদি একটা সেট হয়? ওকে, 5,000-5,500,000 মতন কিন্তু এই সেটটা চলে আসবে তোমাদের। আমি এটা অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি, যদি তোমরা এরকম টাইপের একটা সেট নাও মোটামুটি ধরে রাখো এস্টিমেটেড প্রাইস হচ্ছে 5-5,50,000 টাকা। দেখো এই সেটটা। ওকে, আমরা নেক্সট সেটে চলে যাচ্ছি। এবার নেক্সট সেটটা দেখো, দেখো খুব সুন্দর প্রত্যেকটা সেট কিন্তু খুব সুন্দর। দেখো ট্র্যাডিশনাল দুটো, এটাগুলো কি বালা না চুড়ি? চুড়ি রয়েছে ট্র্যাডিশনাল ডিজাইনের মতো, দেখো এই যে এরকম বল বল যে ডিজাইনগুলো রয়েছে, একটা এরকম চুড়ি রয়েছে দেখো খুব সুন্দর। তার সাথে দেখো খুব সুন্দর একটা চাটাই চিকের মতন রয়েছে, সুন্দর বল বল ডিজাইন করা রয়েছে। তার সাথে রয়েছে দেখো একটা একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু একটা সীতাহার রয়েছে। ওকে, আর এটার সাথে কিন্তু একটা ইয়াররিংস রয়েছে। দেখো আমি আগের সেই সেটটা ইয়াররিংস দেখাইনি, কিন্তু এই সেটটায় কিন্তু একটা ইয়াররিংসও রয়েছে। ওকে, আমি প্রথমে চাটাই চিকটার ওয়েটটা বলে দিচ্ছি। দেখো চাটাই চিকটা, এটার ওয়েট আছে হচ্ছে 18 গ্রাম, 20 মিলিগ্রাম। দেখো চিকটা 1,05,000, আগেরটার মতনই 1,05,000 হচ্ছে এই চিকটার হচ্ছে প্রাইস আছে। এর সাথে দেখো একটা সীতাহার রয়েছে, দেখো খুব সুন্দর মিনাকারি একটা সীতাহার রয়েছে। দেখো 1,16,000 ওয়েটটা আমি বলে দিচ্ছি, ঠিকই বলেছি, এটার ওয়েট আছে হচ্ছে 19 গ্রাম। দেখো একদম লাইট ওয়েটের মধ্যে হচ্ছে 19 গ্রাম, 900 মিলিগ্রাম, 990 মিলিগ্রাম, সরি 990 মিলিগ্রাম, মানে মোটামুটি 20 গ্রামের একটা সীতাহার রয়েছে। এটার প্রাইস হবে হচ্ছে 1,16,000, মাত্র 1,16,000 রয়েছে সীতাহারটার প্রাইস। দেখো সীতাহারটা। ওকে, এর সাথে দেখো খুব সুন্দর দুটো ইয়াররিংস রয়েছে, দেখো ইয়াররিংস দুটো,
ইয়াররিংস দুটোর ওয়েট আছে বলে দিচ্ছে একদমই কম, 5 গ্রাম 900 মিলিগ্রাম, 35,000 35,000 এর সাথে যে চুড়টা রয়েছে দেখো, সরি চুড় না চুড়ি রয়েছে দেখো, চুড়ি দুটো সলিড চুড়ি, চুড়ি দুটোর ওয়েট আছে, এক একটা চুড়ির আমি ওয়েট বলে দিচ্ছি, এক একটা চুড়ির ওয়েট আছে হচ্ছে 14 গ্রাম 200 মিলিগ্রাম, 1,75,000 দুটো, তাই তো দুটো, তার মানে দুটোর হবে হচ্ছে 1,75,000। চুড়ি তো একটা নিতে পারে কি? আচ্ছা একটাও পারচেস করতে পারো, চুড়ি কিন্তু তোমরা জোড়া নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, একটাও পারচেস করতে পারো। তা আমরা যদি তোমরা এরকম একটা সেট নাও, এই যে এরকম একটা সেট দেখো, এটা টোটাল সেটটার কত প্রাইস হবে? 4,500,000 মতো হচ্ছে এস্টিমেটেড প্রাইস, কিন্তু এতে কিন্তু মানে বাড়তে পারে একটু, মানে ভ্যারি করতে পারে, মোটামুটি 4,500,000 তোমাদের এই সেটটা চলে আসবে, একটা চিক, তার সঙ্গে সীতাহার, কানের দুলের সেট, প্লাস তার সাথে চুড়ি দেখাচ্ছি দেখো, এটা দেখো 4 থেকে 4,500,000 তোমরা এরকম একটা সেট পেয়ে যাবে দেখো। ওকে নেক্সট সেটে চলে যাচ্ছি দেখো, নেক্সট সেটটা দেখো, এর সাথে একটা নেকলেস রয়েছে, তার সাথে কিন্তু একটা সীতাহার রয়েছে, এখানে একটা সীতাহার রয়েছে দেখো, খুব সুন্দর একটা সীতাহার রয়েছে এর সাথে দেখো, তার সাথে একটা এরকম সুন্দর নেকলেস রয়েছে, ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে রয়েছে নেকলেসটা, তার সাথে দেখো দুটো চুড়ি রয়েছে, সলিড চুড়ি দেখো, চুড়ি দুটো সলিড চুড়ি রয়েছে তার সাথে দুটো। ওকে এই সেটটা যদি দেখো, এই সেটটার আমি যদি দেখি নেকলেসটা দেখো, একদম ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে রয়েছে, মিনাকারি ছাড়া রয়েছে এই সেটটা পুরো দেখো, এই সেটটা নেকলেসটার ওয়েট আছে 16 গ্রাম 1,790 মিলিগ্রাম, নেকলেস 97,000, 1,00,000-এর নিচে আছে এটা, 97,000 আছে নেকলেসটার ওয়েট, আর দেখো এর সাথে যে সীতাহারটা রয়েছে দেখো, খুব সুন্দর ম্যাট ফিনিশের কাজ রয়েছে, কিন্তু ফ্লাওয়ারটা দেখো ম্যাট ফিনিশের কাজ রয়েছে, সীতাহারটার ওয়েট আছে বলে দিচ্ছে, সীতাহারটার ওয়েট আছে 35 গ্রাম 80 মিলিগ্রাম, 35 গ্রাম 80 মিলিগ্রাম, 2,05,000, 2,05,000 হচ্ছে সীতাহারটার প্রাইস দেখো, আর এর সাথে দুটো চুড়ি রয়েছে সলিড চুড়ি, চুড়ি দুটোর ওয়েট আমি বলে দিচ্ছি, চুড়িগুলোর এক একটার ওয়েট আছে হচ্ছে 15 গ্রাম 280 মিলিগ্রাম, মানে মোটামুটি 31 গ্রামের মতো আছে আর কি, 180 অ্যাপ্রক্সিমেট 1,80,000 হবে চুড়ি দুটো। তার মানে টোটাল যদি তোমরা এই সেরকম একটা সেট নাও তাহলে কত হবে, মোটামুটি 4,80,000 মতো, 4,80,000-তে মোটামুটি একটা অ্যাভারেজ আমি প্রায় মানে এস্টিমেটেড প্রাইস বলছি, অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি, এটা যদি এরকম সেটটা নাও তাহলে 4,80,000 মতো তোমাদের এই সেটটা টোটাল আসবে দেখো। ওকে নেক্সট সেটটা দেখে নিচ্ছি দেখো, নেক্সট সেটটা যেটা দেখছি দেখো, এই সেটটাতে কিন্তু সব কিছু মিনাকারির মধ্যে রয়েছে দেখো, মিনাকারি একটা বালা রয়েছে, এটা কি গালা ভরা বালা রয়েছে, ডিজাইনার গালা ভরা বালা রয়েছে দেখো, বালাটা দেখাচ্ছি, ডিজাইনার গালা ভরা একটা বালা রয়েছে, এর সাথে দেখো ভীষণ সুন্দর একটা হাঁসুলির টাইপের নেকলেস রয়েছে দেখো, নেকলেসটা ভীষণ সুন্দর দেখতে নেকলেসটা রয়েছে, এই নেকলেসটার সাথে কিন্তু একটা সুন্দর মিনাকারি লাইট ওয়েটের মধ্যে একটা এরকম 3 লেয়ার, নিচের দিকটা 3 লেয়ার রয়েছে আর ওপরের দিকটা দেখো 2 লেয়ার, এরকম একটা লহরি হার রয়েছে দেখো, আর এর সাথে দেখো ম্যাচিং করে, লহরি হারটার সাথে ম্যাচিং করে রয়েছে কানবালা দেখো, খুব সুন্দর এটা সেট রয়েছে একটা, সেটার সেট করে তোমাদের দেখানো হচ্ছে এটা। ওকে আমি প্রথমে হাঁসুলিটা দেখে নিচ্ছি দেখো, হাঁসুলিটা খুব সুন্দর গ্রিন মিনাকারি রয়েছে হাঁসুলিটাতে দেখো, দেখো হাঁসুলিটা নেকলেসটা খুব সুন্দর, এইখানটা দেখো ডিজাইনটা, নেকলেসটার ওয়েট আছে বলে দিচ্ছি 17 গ্রাম 840 মিলিগ্রাম, নেকলেসটার প্রাইস হবে হচ্ছে 1,04,000, 1,04,000, 1,04,000-এর নেকলেসটা রয়েছে এই হাঁসুলিটা। ওকে এর সাথে দেখো, এর সাথে খুব সুন্দর একটা রয়েছে হচ্ছে এরকম দেখতে একটা রয়েছে লহরি মতো, লহরির হার দেখো ডিজাইনটা, লকেটের ডিজাইনটা দেখো, এই লহরিটার ওয়েট আছে বলে দিচ্ছি, লহরিটার ওয়েট আছে হচ্ছে 19 গ্রাম 990 মিলিগ্রাম, লহরিটার প্রাইস হবে হচ্ছে 1,15,000 আছে মাত্র লহরিটার প্রাইস দেখো, এর সাথে সুন্দর দুটো কানবালা রয়েছে দেখো, কানবালাটা দেখো, কানবালাটা দেখো, কানবালাটা বেশ বড় কানবালা রয়েছে, কানবালাটার ওয়েট আছে হচ্ছে
আচ্ছা 15 গ্রাম 390 মিলিগ্রাম এটার প্রাইস হবে অ্যাপ্রক্সিমেট 91,000 হচ্ছে এটা। আর এটার বালাটা দেখো, সাথে একটা বালা রয়েছে, বালাটার ওয়েট আছে 12 গ্রাম 360 মিলিগ্রাম। বালাটার প্রাইস হবে 72,000 অ্যাপ্রক্সিমেট 72,000। দেখো এখানেও মিনাকারি রয়েছে কিন্তু বালাটাতে, দেখো বালাটা, এই বালাটা 72,000। তার মানে টোটাল যদি এরকম একটা সেট হয় তাহলে কত প্রাইস হবে? 4 লাখ। 4 লাখের হচ্ছে এই সেটটা, লহরি হার, তার সাথে হাঁসুলি, তার সাথে একটা বালা, এক ওয়ান পিস বালা, আর তার সাথে রয়েছে হচ্ছে ইয়াররিংস। দেখো এই সেটটা যদি তোমরা এরকম নাও, 4 লাখ হবে টোটাল সেটটার প্রাইস। দেখো ওকে, দেখো কঙ্কন বালা রয়েছে একটা, এটা কি গলা ভরা? গলা ভরা রয়েছে, গলা ভরা বালা। কিন্তু দেখো বালাটা ভীষণ সুন্দর দেখতে রয়েছে, হ্যাঁ সলিড বালার মতো দেখতে ডিজাইনটা, ঠিক আছে। এর সাথে দেখো একটা রয়েছে মিনাকারি ছাড়া একটা নেকলেস, ট্র্যাডিশনাল ডিজাইনের একটা নেকলেস রয়েছে দেখো, তার সাথে কিন্তু রয়েছে দেখো এটার সাথে 3 লেয়ার, একটা একদম ট্র্যাডিশনাল ডিজাইনের একটা লেয়ার সীতাহার রয়েছে দেখো এর সাথে, এরকম দেখো একদম লাইট ওয়েটের মধ্যে আছে, আমি বুঝতেই পারছি হাত দিয়ে। এটার ওয়েট আছে দেখো, নেকলেসটার প্রথমে ওয়েট বলে দিচ্ছি, নেকলেসটার ওয়েট আছে, এটার ওয়েট আছে দেখো 24 গ্রাম 440 মিলিগ্রাম। 1,42,000 নেকলেসটার প্রাইস। আচ্ছা সীতাহারটা দেখো, সীতাহারটার ওয়েট আছে হচ্ছে 18 গ্রাম 960 মিলিগ্রাম। 1,16,000 হচ্ছে সীতাহারটা রয়েছে দেখো। এর সাথে রয়েছে একটা বালা, দেখো এর সাথে একটা বালা রয়েছে, বালাটার ওয়েট আছে বলে দিচ্ছি, বালাটার ওয়েট আছে হচ্ছে 16 গ্রাম 740 মিলিগ্রাম। বালাটার প্রাইস হবে 97,000। মানে যদি তোমরা এরকম একটা সেট নাও, 3,60,000 হচ্ছে তোমাদের এরকম একটা সেট হবে দেখো, 3,70,000 হচ্ছে এরকম একটা সেট। এবার এর সাথে তোমরা যদি ইয়াররিংস বা অন্য কিছু অ্যাড করো তাহলে প্রাইসটা বাড়বে, কিন্তু 3,70,000 তোমরা এই টোটাল সেটটা পাবে। ওকে ঠিক আছে, দেখো নেক্সট একটা সেট দেখছি, ভীষণ সুন্দর একটা চিক রয়েছে দেখো, চিকটা দেখো, চিকটা এর সাথে রয়েছে দেখো, একটা সাইড ওয়ান সাইডের দেখো লহরি রয়েছে, লহরির মতো খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটা লহরি রয়েছে দেখো, ডিজাইনটা দেখো, লহরিটা দেখো, লহরিটা এরকম একটা লহরি রয়েছে দেখো, লহরির ডিজাইনটা এখানে কিন্তু সাইডটা এরকম করা রয়েছে লহরিতে দেখো। ওকে এর সাথে দেখো একটা ইয়াররিংস রয়েছে সেটে দেখো, এই সেটটার সাথে কিন্তু রয়েছে আর একটা মানতাসা, একটা মানতাসা রয়েছে লাইট ওয়েটের মধ্যে, একটা মানতাসা রয়েছে, মানতাসাটার ওয়েট বলে দিচ্ছি, মানতাসাটার ওয়েট আছে হচ্ছে 10 গ্রাম 290 মিলিগ্রাম। 60,000 মানতাসাটার প্রাইস হবে হচ্ছে 60,000 হচ্ছে মানতাসাটার প্রাইস, অ্যাপ্রক্সিমেট প্রাইস হচ্ছে মানতাসাটার 60,000 দেখো মানতাসাটা। এর সাথে দেখো যদি সুন্দর একটা চিক রয়েছে দেখো, চিকটা এই চিকটার ওয়েট আছে 16 গ্রাম 150 মিলিগ্রাম, চিকটার ওয়েট আছে 94,000 হচ্ছে চিকটার প্রাইস। এর সাথে যে লহরিটা রয়েছে, লহরিটার ওয়েট আছে হচ্ছে 20 গ্রাম 10 মিলিগ্রাম। ১১৬ দেখো, আমি কিন্তু মোটামুটি সবই তোমাদের লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি দেখো। আর তার সাথে যে ইয়াররিংসটা রয়েছে দেখো, ইয়াররিংসটা দেখো, ইয়াররিংসটা 31,000 দেখো, ইয়াররিংসটা ডিজাইনটা খুব সুন্দর, ইয়াররিংসটার ওয়েট আছে 5 গ্রাম 90 মিলিগ্রাম। 31,000 ইয়াররিংসটা, তার মানে তোমরা যদি এরকম একটা টোটাল সেট নাও, 3 লাখ, এটাও কিন্তু একটা 3 লাখের সেট রয়েছে, তোমরা এরকম একটা টোটাল সেট নাও, টোটাল সেটটা হবে হচ্ছে 3 লাখ, 3 লাখের সেট রয়েছে এটা। ওকে ঠিক আছে, আচ্ছা ময়ূর সেট দেখছি,
দেখো এটার সাথে কিন্তু একটা ময়ূর নেকলেস রয়েছে, তার সাথে একটা দেখো এরকম একটা সুন্দর একটা সীতাহার রয়েছে, আর তার সাথে রয়েছে দেখো এটা নেকলেসটার সাথে ম্যাচিং করে ময়ূর ইয়াররিংস রয়েছে এরকম, আর এর সাথে দেখো একটা ময়ূর মানতাসা রয়েছে, দেখো মানতাসাটা, ময়ূর মানতাসা। ওকে আমি মানতাসাটার ওয়েট বলছি ফার্স্টে, মানতাসাটার ওয়েট আছে হচ্ছে 11 গ্রাম 920 মিলিগ্রাম 11 গ্রাম 920 মিলিগ্রাম 69,000 টাকা মানতাসাটার প্রাইস আছে। দেখো মানতাসাটা, দেখো মানতাসাটা 69,000 টাকা মানতাসাটার প্রাইস আছে। এর সাথে দেখো যদি তোমরা ময়ূর নেকলেসটা নাও, দেখো ময়ূর নেকলেসটা, নেকলেসটা দেখো খুব সুন্দর দেখতে, নেকলেসটার ওয়েট আমি বলে দিচ্ছি 24 গ্রামস 260 মিলিগ্রামস নেকলেসটার ওয়েট আছে, 141,000 হচ্ছে নেকলেসটার প্রাইস। এর সাথে যদি তোমরা যদি এরকম একটা সীতাহার নাও, সীতাহারটার ওয়েটটা বলে দিচ্ছি, সীতাহারের ওয়েট আছে 18 গ্রাম 970 মিলিগ্রাম সীতাহারের প্রাইস হবে 110,000 সীতাহারটার প্রাইস আছে। এর সাথে যদি তোমরা ময়ূর ইয়াররিংসটা নাও, দেখো এর সাথে ম্যাচিং ময়ূর ইয়াররিংস রয়েছে, দেখো ইয়াররিংসটার ওয়েট আর প্রাইস আমি বলে দিচ্ছি, ইয়াররিংসটার ওয়েট আছে হচ্ছে 8 গ্রাম 970 মিলিগ্রাম 50,000 মতন কিন্তু ইয়াররিংসটার প্রাইস হবে, যদি 370,000। তার মানে তোমরা যদি এরকম একটা সেট নাও টোটাল, এরকম যদি তোমরা একটা সেট নাও, দেখো দেখো এরকম মানতাসা তার সাথে ইয়াররিংস তার সাথে এরকম টোটাল একটা সেট যদি নাও, তাহলে তোমাদের হবে হচ্ছে 370,000। 370,000-তে তোমাদের এই পুরো সেটটা চলে আসবে। কালেকশনসগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে দেখালাম, আশা করি তোমাদের কালেকশনসগুলো খুবই ভালো লেগেছে, তাই অবশ্যই কিন্তু ভিজিট করো পিসি চন্দ্র জুয়েলার্স শিয়ালদা স্টেশন ব্রাঞ্চে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু ফলো করতে ভুলো না, কারণ প্রচুর প্রচুর ভিডিও নিয়ে কিন্তু আরও আসছি। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।